অনুষ্ঠিত হয়েছে দক্ষিণ চট্টগ্রামের একমাত্র বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন। সকালে চন্দনাইশে প্রতিষ্ঠানটির নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত সমাবর্তনে তিনটি অনুষদের পাঁচটি বিভাগের 4,663 জন শিক্ষার্থীকে ডিগ্রি সনদ প্রদান করা হয়, যার মধ্যে পাঁচ শিক্ষার্থী চ্যান্সেলর গোল্ড মেডেল, চারজন ভাইস চ্যান্সেলর গোল্ড মেডেল এবং ছয়জন অর্জন করে চেয়ারম্যান গোল্ড মেডেল। এ সময় অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, কর্মক্ষেত্রে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি বিশেষভাবে গুরুত্ব দিতে হবে দক্ষতাকে। বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আফসার উদ্দিন আহমেদ এ সময় উপস্থিত ছিলেন। পুঁজির দিকে দেখে থাকলে হবে না, আমরা নিজেরা যদি দক্ষ হই এবং সহযোগিতা নিয়ে, মানুষের সহযোগিতা নিয়ে, আমি যদি একটা প্রপার কাজের উদ্দেশ্যে যদি আমি একটা কর্মদক্ষ হয়ে যদি আমি নিজেকে এমপ্লয়েবল করি, সেলফ এমপ্লয়মেন্টটা সম্ভব যদি এমপ্লয়মেন্ট রিলেটেড স্কিল এবং এক্সপিরিয়েন্স আমি অর্জন করতে পারি। সেলফ এমপ্লয়মেন্ট সম্ভব না যদি স্কিল, নলেজ, এক্সপিরিয়েন্স আমার না থাকে। এই বিষয়গুলোর দিকে আপনারা ভাববেন।